ব্রিটিশ রাজনীতিতে অস্থিরতা, ঋষি সুনাকের ভবিষ্যৎ, অভিবাসী বাবা মায়ের সন্তান হিসেবে ব্রিটিশ প্রধানমন্ত্রী হয়ে সবাইকে তাক লাগিয়ে দেন ঋষি সুনাক। কেলেঙ্কারি ও ব্যর্থতা নিয়ে তার দুই পূর্বসূরী পদত্যাগ করলে তিনি তাদের স্থলাভিষিক্ত হন। তার বিজয়ে পূর্ব আফ্রিকা ও এশীয়দের মধ্যে নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, পাশাপাশি অভিবাসীরাও নতুন জীবনের স্বপ্ন দেখতে শুরু করেন। কিন্তু দলের ভিতরেই বড় ধরনের চ্যালেঞ্জ ও প্রতিকূলতার মুখে পড়তে হয়েছে তাকে। এক্ষেত্রে তাকে যেমন অর্থনৈতিক সংকট মোকাবেলা ও সেবা খাতে সফলতা দেখাতে হবে, আবার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদেরও কঠোরভাবে সামলাতে হবে। পথ ছাড়ছে না বরিস জনসন। দীর্ঘদিন ক্ষমতায় থাকার নিয়ত নিয়েই প্রধানমন্ত্রী হয়েছিলেন বরিস জনসন। ভেবেছিলেন অন্তত 8 বছর তো থাকছেনই প্রধানমন্ত্রীর পদে। 2019 সালে নির্বাচনে 80টি আসনের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর নিজেকে সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের উচ্চতায় নিয়ে যান তিনি। নির্বাচনের ফল ঘোষণার পর শেসফিল্ড শহরে চলে যান তিনি, সেখানেই বিজয় ভাষণ দেন। শেসফিল্ড কিন্তু টনি ব্লেয়ারের আসন, লেবার পার্টির কট্টর এই আসনটিতে কনজারভেটিভ দলের বিজয়ে তাকে দম্ভ প্রকাশ করতেও দেখা গেছে। তখন তার বক্তব্য থেকে একটি পরিষ্কার বার্তা এসেছিল যে তিনি এমন একজন নেতা যিনি কেবল প্রভাবশালী না, টনি ব্লেয়ারের মতোই দীর্ঘদিন মসনদে থাকছেন। তার সমর্থকরাও তেমনটিই মনে করতেন। পরের সময়টা যেন একটু দ্রুতই চলে গেছে, একের পর এক কেলেঙ্কারিতে জড়িয়ে পদত্যাগ করতে বাধ্য হন তিনি। বরিস জনসন এখন ব্রিটিশ পার্লামেন্টের বাকবেঞ্চারদের একজন। এরপর স্বল্প সময়ের জন্য প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন লিস্ট্রাস। দেশের অর্থনৈতিক সংকট সামাল দিতে না পারার ব্যর্থতা থেকে তিনি সরে দাঁড়ান। এই সুযোগে নিজেকে আবেগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করেন বরিস জনসন, কিন্তু সফল হতে পারেননি। ফলে তার সাবেক অর্থমন্ত্রী ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ঋষি সুনাক বর্তমান ব্রিটিশ প্রধানমন্ত্রী। বিভিন্ন জনমত জরিপ বলছে আগামী নির্বাচনে বড় ধরনের পরাজয়ের মুখে পড়তে পারে রক্ষণশীল দলটি। এমনকি ওক ব্রিজ ও সাউথ রুইসলিপে বরিস জনসনের নিজের আসনেও হেরে যেতে পারে কনজারভেটিভ পার্টি। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের খবর বলছে অন্য প্রধানমন্ত্রীদের ক্ষেত্রে এমন প্রশ্ন তোলা হাস্যকর হতে পারে, কিন্তু বরিস জনসনের কথা উঠলে তা অভাবনীয় কিছু না। অর্থাৎ আগামী নির্বাচনে নিজের আসন নিয়ে খোয়াতে পারেন। কিন্তু মজার বিষয় হলো 2024 সালের পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী হবেন বরিস জনসন। যারা বর্তমানে নেতা ঋষি সুনাককে সমর্থন দিয়ে আসছেন তাদের কেউ কেউ মনে করতে পারেন যে বরিস জনসন বুঝি বক্তৃতা দিয়ে বিপুল অর্থ আয়ের পথে যাচ্ছেন। নেতৃত্ব ছাড়ার পর সাবেকদের অনেকেই এই লোভনীয় কাজটি করে যাচ্ছেন। ব্রিটিশ পার্লামেন্টের রেকর্ড বলছে 10 নম্বর ডাউরিং স্ট্রিট ছাড়ার পর কেবল বক্তৃতা দিয়ে এখন পর্যন্ত 10 লাখ পাউন্ড আয় করেছেন বরিস জনসন। কাজেই তিনি রাজনীতি ছেড়ে সেই পথেই পা বাড়াতে পারেন, কিন্তু এখন পর্যন্ত যা মনে হচ্ছে তিনি সেদিকে যাচ্ছেন না। নেতৃত্বের প্রতিযোগিতা থেকে সরে যাওয়ার কোনো ইচ্ছাই তার মধ্যে দেখা যাচ্ছে না, যা তার সমর্থকদের জন্য ব্যাপক আনন্দের হলেও সমালোচকদের জন্য বিভীষিকার। সুনাকের সরাসরি পূর্বসূরি লিস্ট্রাস আবারও প্রার্থী হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এতে হাউস অব কমন্স নিজের কাজ শেষ হওয়ার আগেই দুই পূর্বসূরির মুখোমুখি হতে পারেন ঋষি সুনাক। বর্তমান প্রধানমন্ত্রীর দায়িত্বে পালনের সহজ করে দেওয়ার কোনো আভাস তাদের তরফ থেকে মিলছে না। যেমন সুনাকের নতুন অনশোর উইন্ড ফার্ম নির্মাণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিদ্রোহীদের দলের নাম লিখিয়েছেন জনসন ও লিস্ট্রাস। অনশোর উইন্ড ফার্ম বলছে বায়ুচালিত বিদ্যুৎ উৎপাদনের স্থল টারবাইন বুঝায়। ব্রিটিশ প্রধানমন্ত্রীকে তার নীতি পরিবর্তনে অন্তত 30টি টোরি এমপি চাপ দিয়েছেন। সেই দলের সাবেক দুই প্রধানমন্ত্রীও রয়েছেন, কিন্তু সুনাক তাদের কাছে মাথা নোয়াবেন না বলে মনে হচ্ছে না।